আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। হালিমা অনলাইন ক্লাস প্রোগ্রামের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ক্লাসে মনোযোগ দেওয়ার আগে আমার সংক্ষিপ্ত পরিচিতিটা তোমাদের সামনে একটু তুলে ধরি। দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমি নিশাত পারভীন, সহকারী শিক্ষক হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ ফরিদপুর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার পরিচিতিটা জানলে, তাহলে আসো আর কথা নয়, আমরা ক্লাসে মনোযোগ দেই। আমরা তোমরা সবাই বই খাতা নিয়ে প্রস্তুতি নাও। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব যে বিষয়টা তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র 13 পরিচ্ছেদ আমরা পড়ব। তাহলে আসো আমরা পড়াই মনোযোগ দেই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো চিত্র আমরা দেখেছি, হাতে হাত মিলাচ্ছে, সন্ধি হচ্ছে, এই সন্ধি করছে। এই উপরের চিত্রগুলো দ্বারা বুঝতে পারি যে আমাদের আজকের পাঠের বিষয়টা হতে পারে কি। হ্যাঁ, আজকে আমাদের পাঠের বিষয়টা হচ্ছে সন্ধি। আমরা চিত্র থেকে সেটা বুঝতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পাঠ থেকে আমরা যা যা শিখব, সন্ধি কি তা তোমরা বলতে পারবে, সন্ধির প্রকারভেদ লিখতে পারবে, আর বাংলা ভাষায় সন্ধির প্রয়োজনীয়তাটা কি সেটা তোমরা ব্যাখ্যা করতে পারবে। তাহলে শিক্ষণ ফল আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা পর্বটি ইসে চলে যাই। দেখো কতগুলো উদাহরণ আমরা দেখি এখানে, নবান্ন, নব প্লাস অন্ন, হিম প্লাস আলয়, হিমালয়। এখানে একটা ধ্বনির সাথে আর একটা ধ্বনির মিলনে আরেকটা নতুন শব্দ গঠন হয়েছে। দেখো, হিম প্লাস আলয় হিমালয়, বিদ্যা প্লাস আলয় বিদ্যালয়, নব প্লাস অন্ন নবান্ন। এগুলো এক একটা ধ্বনির সাথে আর একটা ধ্বনি মিলে আর একটা নতুন শব্দ তৈরি হয়েছে। তাহলে আমরা এখান থেকে আমরা বলতে পারি যে পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনে মিলনকেই বলা হয় সন্ধি। পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। তাহলে আমরা সন্ধি কাকে বলে বলতে পারি, যে পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। তাহলে সন্ধির সংজ্ঞা আমরা জানলাম বা কাকে বলে আমরা জানলাম। আসো আমরা একটু কাজ করি। তাহলে সন্ধির সংজ্ঞাটা তোমরা যার যার খাতায় লিখে ফেলো প্রিয় শিক্ষার্থীরা, যে সন্ধি কাকে বলে। তাহলে সন্ধি কাকে বলে আমরা শিখলাম, সেটা তোমরা খাতায় লিখে ফেলো। এরপরে আসো আমরা সন্ধি কত প্রকার সেটা জানব। সন্ধি আমরা জানি দুই প্রকার, একটা স্বর সন্ধি আর একটা ব্যঞ্জন সন্ধি। তাহলে সন্ধি কয় প্রকার? দুই প্রকার, স্বর সন্ধি আর ব্যঞ্জন সন্ধি। এখানে দেখো দুইটা উদাহরণ আছে, শত প্লাস এক, শতেক মিথ্যা প্লাস উক মিথ্যুক। এখানে এই উদাহরণ থেকে আমরা জানছি যে স্বরধ্বনি, এটা একটা স্বরধ্বনি, এটা একটা স্বরধ্বনি, এটা দুইটা স্বরধ্বনির মিলনে আর একটা নতুন শব্দ একটা তৈরি হয়েছে। সেটা হচ্ছে নতুন যেটা হয়েছে সেটা হচ্ছে নতুন আর একটা সন্ধি, স্বর সন্ধি। এক কথায় স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় সেটা হচ্ছে স্বরসন্ধি। তাহলে যেমন মিথ্যুক একটা স্বরসন্ধি। তারপরে সংসার, সংলাপ, এই উদাহরণ দেখো, ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকেই বলা হবে ব্যঞ্জন সন্ধি। আমরা উদাহরণে জানলাম সম প্লাস সার, সম প্লাস লাভ, সংলাপ, এটা এই যে ব্যঞ্জন ধ্বনির সাথে স্বর ধ্বনি মিলে এটা হয়েছে, সেই জন্য এটা ব্যঞ্জন সন্ধি। প্রিয় শিক্ষার্থীরা,
এরপর আসো আমরা বাংলা ভাষায় সন্ধির প্রয়োজনীয়তাটা কাকে বলে। আমরা জানি যে সন্ধির প্রয়োজনীয়তা প্রয়োজন হয় কেন, সন্ধি ভাষাকে সংক্ষেপ করে, সন্ধি ভাষার ধ্বনিগত মাধুর্য সম্পাদন করে। সন্ধির ফলে নতুন নতুন শব্দ তৈরি হয়, শুদ্ধ বানান লিখতে সন্ধি সহজে সহায়তা করে। তাহলে সন্ধির প্রয়োজনীয়তাটা আমরা জানলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সন্ধি সম্পর্কে মোটামুটিভাবে জানলাম যে সন্ধি কাকে বলে, কত প্রকার ও কী কী। আসো আমরা একটু কাজ করি। আমরা যা যা শিখলাম, সন্ধি কাকে বলে সেটা লিখি, সন্ধি কয় প্রকারের কী কী, আর সোনালী শব্দে সন্ধি বিচ্ছেদ কোনটি হবে সেটা দেখো। এটা দিয়ে দিচ্ছি চারটে অপশনে, তোমরা এটা করবে। সবাই খাতায় লেখো, প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই লিখেছ। তাহলে আজকের ক্লাসে এ পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিয়ে দিই। বাড়ির কাজটা তোমরা খাতায় লিখে নাও সবাই, কতগুলো শব্দের সন্ধি বিচ্ছেদ করো। অহংকার, উদ্ধার, কান্না, অতীত, এগুলো শব্দের সন্ধি বিচ্ছেদ তোমরা করবে, বাড়িতে খাতায় করবে। তাহলে আর কথা নয়, প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, করোনাকালীন সময়ে লেখাপড়া করো, স্বাস্থ্যবিধি মেনে চলে সবাই সুস্থ থাকো, এই কামনা করেই আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।